ব্যাংক এবং পুঁজিবাজারের সংস্কারের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। আর অগ্রিম কর বাতিলের দাবি করা হলেও উল্টো বাড়ানো হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ী নেতাদের। প্রস্তাবিত বাজেট নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির অনলাইন আলোচনায় বক্তারা কর্পোরেট ট্যাক্স কমানো, বাজেট বাস্তবায়নে সক্ষমতা বাড়ানো সহ পিছিয়ে পড়া মানুষের জন্য সরাসরি নীতি সহায়তার দাবি জানান। ক্ষুদ্র মাঝারি শিল্পকে আলাদা করার কথা বলেন তারা। একই সাথে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানোর পরামর্শ তাদের। স্টিমুলাস প্যাকেজ সম্পর্কে এখানে বিস্তারিত